नमस्कार বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে ক্যাংড়া মাছের ঝোল। আশা করি এটা খুব আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে বানালাম পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেশি ক্যাংড়া মাছ নিয়েছি আটখানা, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়ার মধ্যে গরম তেলে মাছগুলো দিয়ে ভেজে নেব। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ একটু সাবধানে ভাজতে হবে, ট্যাংরা মাছ না একটু তেল ছেড়তে হবে। ট্যাংরা মাছগুলো দুই সাইড খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। একই তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল হয়ে গেছে, এবার তুলে নেব। একই তেলের মধ্যে ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আরো একটু তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোগুলো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে, এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। এক টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন জিরে বাটা, ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি এক টিস্পুন হলুদ গুঁড়ো, এক টিস্পুন ধনে গুঁড়ো, এক টিস্পুন লঙ্কার গুঁড়ো, একসাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তাহলে তরকারিটা স্বাদটা ব্যালেন্স করবে। তারপরে একটু জল দিয়ে মশলাটা কষে নেব 5 থেকে 10 মিনিট। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার কিছুটা মটরশুঁটি দিয়ে দেব, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটা ভাজার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোলটা রাখবেন সেই বুঝে জলটা দিতে হবে। আমি এখানে আরও একটু জল দিয়ে দেব। আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা কম করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে তরকারিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে।
15 থেকে 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে আমি একটু উপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটাও হালকা করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা বানিয়ে নিলাম, গরম ভাতের সাথে খেতে খুব খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা দেখবেন, দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।